আসসালামু আলাইকুম সবাইকে, শবনম মুন্নি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম হচ্ছে হোটেল স্টাইলে মিল্কশেক, যেটা আমরা প্রায়ই হোটেলে গিয়ে কিনে খাই এবং অনেক দাম দিয়ে কিনে খেতে হয়। তো আজকে আমি ওইটা করে খুব সহজে তৈরি করা যায় ওই প্রসেসটাই দেখাবো। তো ওইটার জন্য যে ফলগুলো লাগবে আমি ওই ফলগুলো নিয়ে নিচ্ছি। তো প্রথমে আমি এখানে নিয়ে নিলাম আপেল, ড্রাগন এবং কলা। আমি তিনটা ফলই নিয়ে নিয়েছি। আর গড়ে আপনার হাতের কাছে যেই রকম ফল থাকে ওই ফল দিয়েই কিন্তু ওই রকম মিল্কশেক তৈরি করা যায় হোটেল স্টাইলে। তো আমি এখানে তিন রকমের ফল নিয়ে নিয়েছি। আর আমি দুধ আগে থেকে দুধটা ঘন করে জাল করে নিয়েছি এবং দুধটা আমি সারা রাত্র ফ্রিজে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা দুধ দিয়ে কিন্তু মিল্কশেক করতে খুব ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো প্রথমে আমি যেটা করব, আমি যে ফলগুলো কিন্তু আমি আগে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি এবং আমি একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি। আমি ব্লেন্ডার জারে আমি সবগুলো ফল একসঙ্গে দিয়ে দিয়েছি এবং আমি এর সঙ্গে অল্প পরিমাণে একটু চিনি অ্যাড করে দিলাম মিষ্টির জন্য। কেউ যদি মিষ্টি খেতে পছন্দ না করেন তাহলে না দিলেও চলবে, কারণ যেহেতু আপেলও মিষ্টি, কলাও মিষ্টি, ড্রাগনও মিষ্টি, তার জন্য চিনি না দিলেও চলে। তা আমি একটু মিষ্টি পছন্দ করি, তার জন্য আমি একটু মিষ্টি দিয়ে দিলাম। তো আমি এখন এটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আর এটার কালারটা যে কী সুন্দর আসে মানে বলার বাহুল্য, যে দেখেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে দেখেন কালারটা কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এইরকম মিল্কশেক দেখলে কিন্তু সবাই ছোট বড় সকলে খেতে চাইবে এবং খুব লোভনীয় একটা ড্রিঙ্কস। এই ড্রিঙ্কসটা কিন্তু সবার জন্য, স্বাস্থ্যের জন্য কিন্তু হেলদি, গড়ে তৈরি করে খুব সহজেই কিন্তু খাওয়া যায়। তো আমি প্রথমে দুইটা গ্লাস নিয়ে নিব এবং দুইটা গ্লাসে আমি ঢেলে নিচ্ছি। দেখেন কালারটা যে কি জুস, দেখেই মানে জিভে জল এসে যায়, ওই রকম একটা জুস তৈরি করলাম। চাইলে কিন্তু আমরা সহজে গড়েই কিন্তু সুন্দর করে একটা ড্রিঙ্কস তৈরি করে খেতে পারি এবং স্বাস্থ্যকর। এটা হোটেলে আমরা প্রায়ই খাই, খাওয়া হয়, কিন্তু অনেক দাম দিয়ে খেতে হয়। কিন্তু গড়ে অল্প পরিমাণে তৈরি করা যায় এবং খুব সহজে তৈরি করে খাওয়া যায়। যা কে কে এইরকম ড্রিঙ্কস খেতে পছন্দ করেন সবাই একটু কমেন্টস করে জানাবেন। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই একটু কমেন্টস করবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, সবাই আমার পাশে থাকবেন, আপনাদের ভালোবাসায় আমি এগিয়ে যাব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।